আমরা ব্যানারটি বানাবো 3x5। তো ব্যানারটি বানানোর জন্য সর্বপ্রথম আমরা ফাইলে ক্লিক করছি, তারপরে নিউ অপশনটায় ক্লিক করব। এবার এই জায়গাতে 3x5 মানে 5 ফুট হচ্ছে চওড়ায়, 5 ফুট সেটাকে আমরা ইঞ্চিতে করব। তো ইঞ্চিতে নিলে আমাদেরকে নিতে হবে কত, না 5 ফুট, 5 বারম 60, তাহলে 60 ইঞ্চ। আর হাইটে কত নিব, হাইটে নিব 36, 36 ইঞ্চ মানে 3 ফুট, তাহলে 3x5 হয়ে গেছে। আর এটা রেজুলেশন আমরা 72 রাখবো, তারপরে ওকে করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে আমাদের পেজটা। এবার এই জায়গাতে প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড একটা দিব। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিচ্ছি দেখুন, আপনারা গুগলে সার্চ করবেন, এরকম প্রচুর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখুন আমি অনেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি, ডাউনলোড করে রেখেছি, তা আপনারাও নিতে পারেন। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার তৈরি করা, এটা আমার বানানো, তো আমি এটাই ইউজ করব এই ব্যাকগ্রাউন্ডে। দেখুন মুভ টুলে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার কি করব আমরা, কন্ট্রোল দেবে টি প্রেস করব। কন্ট্রোল দেবে টি প্রেস করে এটাকে ফুল সাইজের মানে বড় করে নিলাম। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম এটা। এই আমাদের কাজটা হয়ে গেছে। এবার যেটা কাজ করব আমি, এখানে একটা দিব আমি ফুলের ছবি, ফুলের ছবি দিব। তো ফুলের ছবি কিভাবে দিচ্ছি দেখুন, আমি কিছু ডাউনলোড আগে থেকে করে রেখেছি, আপনারাও করে রাখবেন। ডাবল ক্লিক করে এখানে আমি সেভ করে রেখেছি গণেশের মধ্যে জবা ফুল, জবা ফুল। তো এই জবা ফুলের ছবিটা নিলাম, তারপরে ওপেন করলাম। এবার এই ছবিটা নিয়ে এর উপরে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন জবা ফুলের ছবিটা চলে এসেছে। এবার এই ছবিটা এরকম ভাবে রাখলাম, একটু সাইজ বড় করে নিচ্ছি আরো ভালো লাগবে তার জন্য। এই দেখুন বড় করে নিয়েছি, রেখে দিলাম। আর করব আমি এই কালী মাতার ছবি নিয়ে আসবো, যে কালী মাতার ছবি নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে রাখলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করব সাইজটা বড় করার জন্য। তারপরে এইভাবে বড় করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি বড় করে দিয়েছি। এবার এন্টার প্রেস করলাম, তাহলে জবা ছবিটা একটু নিচে নামাবো, দেখতে ভালো লাগবে। দেখুন জবার ছবিটা একটু নিচে নামালাম, আর কালীমাতার যে ছবিটা রেখেছি সেই ছবিটাকে একটু ব্লার করে দিব। কিভাবে ব্লার করছি দেখুন, ইরেজার টুল নেবেন, ইরেজার টুল নিয়ে এখান থেকে যেটা দেখবেন যে ঝাপসা লাগছে সেটাকে নেবেন। ঝাপসাওয়ালাটা নিয়ে কি করবেন, এই জায়গাতে জাস্ট একবার করে মুখ করে দিবেন, মানে মিটিয়ে দিবেন যেভাবে মিটায় আর কি। এই দেখুন, মানে যেহেতু ডিটিপির কাজ, আপনাদেরকে কাজটা দেখাতে হবে ঠিকঠাক ভাবে, শিল্পীর মতো কাজ দেখাতে হবে। এই দেখুন করে দিয়েছি আমি, এখানে একটু দিয়ে দিই। এই দেখুন তাহলে কাজটা হয়ে গেছে। জবার ফুলের ফুলটা একটু যদি আর একটু বড় করে দিই তাহলে আরো ভালো লাগবে দেখতে। দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। দেখুন বড় করে দিয়েছি, এবার দেখুন দেখতে আরো ভালো লাগবে। এই যে দেখুন দেখতে, দেখুন এবার ভালো লাগছে আরো। তো জবা ফুল আমরা দিয়ে দিয়েছি। এবার যে কাজটা করব আমি, এই সাইডে আরেকটা জবা ফুল দিব। জবা ফুল আমি আরেকটা নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন তো, আরেকটা জবা আমি লাল রঙের নিয়ে রেখেছি। এই জবা ফুলটা আমি দিব ডান দিকে, ডান দিকে। দেখুন পরপর দেখুন, আমি কিন্তু দেখাচ্ছি খুব ভালোভাবে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আগে প্রথমত সাজাচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ভালোভাবে সাজাবো, তারপর আমরা কাজ শুরু করব। দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড ভালোভাবে সাজাচ্ছি আস্তে আস্তে আস্তে। তো দিয়ে দিয়েছি আমরা। এবার যেটা করব, এখানে আমি একটা ঢাকের ছবি দিব। দেখুন ঢাকের ছবি নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, সাইজটাকে বড় করে দিব। সাইজটাকে এত বড় রাখি, ঠিক আছে, দিয়ে এই জায়গায় রেখে দিলাম, রাখলাম, হালকা করে রাখবো ঢাকের ছবিটা। আর বাকি অংশ কিছু যদি থাকে তাহলে মিটিয়ে দিব রবার দিয়ে। দেখুন কোনো ওয়াটারমার্ক, যেহেতু ডাউনলোড করা ছবিগুলো সেহেতু একটু ওয়াটারমার্ক থাকতেও পারে, তো এইভাবে মিটিয়ে দিতে হবে, ঠিক আছে। তা আমাদের এই কাজটা হয়ে গেছে। এবার আমাদের লিখার পালা। দেখুন আমরা ডিজাইনটা কিছুটা করে নিয়েছি, এবার লিখার কি লিখতে হবে সেটাই আমি দেখাই।
তো আমি প্রথমত এই ছবিগুলোকে ডিলিট করে দিই, যেটা আমি নিয়েছি সেটা ডিলিট করে দিব। আচ্ছা, এবার আমি এখানে লিখব দীপাবলি উৎসব 2020। তো ভিডিওটা বড় যাতে না হয় যেন আমি লিখে রেখেছি অলরেডি আপনাদেরকে শেখানোর জন্য, আপনারা লিখে নেবেন, আমি লিখে অলরেডি রেখেছি। আমি এটাকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিব, তাহলে হয়ে যাবে। ক্লিক করলাম, কন্ট্রোল দেবে, ভি প্রেস করব, দেখুন লেখাটা চলে এসেছে। লেখাটার কালারটা আমি করে দিব ইয়েলো, এখানে ক্লিক করব, তারপরে ইয়েলো করে দিলাম, ওকে করলাম, দেখুন হলুদ কালারের হয়ে গেছে লেখা। আমি এই জায়গায় বসিয়ে দিব লেখাটাকে, দেখতে পাচ্ছেন লেখাটাকে আমি কোথায় বসালাম, এই জায়গায়। এবার ঠিকঠাক করে দিই, কন্ট্রোল দেবে, টি প্রেস করলাম, কন্ট্রোল দেবে, টি প্রেস করার পর ঠিকঠাকভাবে সাজিয়ে দিলাম। এই দেখুন সাজানো আমার হয়ে গেছে। এবার সাজানো যখন হয়ে গেছে, তখন এবার কি করব, আমার কাজ কি, এই দীপাবলি যে লেখাটা সেটাকে একটু ফন্ট ফেস ঠিকঠাক করে নিই, দেখতে আরো ভালো লাগবে। তো ফন্ট ফেস আমি দিব, দেখা যাক কি দেওয়া যায়, দেখি আছে, ভালো লাগবে ভালো লাগবে না একটু দেখি, একটা ভালো দেখে, এটাও সিম্পলের মধ্যে, খারাপ না, দেওয়া যেতে পারতো, আর একটু দেখে নিই, দিয়ে দিব, এটা খুব ভালো লাগছে। আর দেখি এরকম কিছু পেলে, দেখে নিই কয়েকটা, আচ্ছা এটাই দিই, এটা ভালো লাগছে, এটাই দিলাম আমি। এবার মুভ টুলে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল দেবে, টি প্রেস করে ঠিকঠাকভাবে সাইজটা করে নিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে, সাইজটা করে নিলাম। জবা ফুলের ছবিটা একটু ভরে দিই ভিতরে, একটু ভিতরে ভরে দিলাম, আর ঢাকের ছবিটাকেও একটু আরও ভরে দিই ভিতরে, একটু থাকবে, ঠিক আছে। এবার লেখাটা দেখুন, লেখাটা এবার দেখতেও ভালো লাগছে, আর একটু ফ্রেশ জায়গায় এলো, তাই না? তো লেখাটা ফ্রেশ জায়গাতে এলো, আর একটু বড়ও করতে পারবো আমরা এবার লেখাটাকে, ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার যখন লেখাটা হয়ে গেছে, এবার এই লেখাটার একটু করব আমরা, দিব এখান থেকে স্ট্রোক দিব, স্ট্রোকটা আমি দিচ্ছি হোয়াইট কালারের, হোয়াইট ভালো লাগবে না, কালোই দিই, ব্ল্যাক, ব্ল্যাকই দিলাম, আর একটু সাইজ বড় করে দিচ্ছি, বুঝতে পারবেন না যেহেতু ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক আছে, এই জন্য বুঝতে পারবেন না। আর এটাকে একটু বেশি করে দিই, সাইজটা ঠিকই আছে, স্পিডটাকে একটু বেশি করে দিই। আচ্ছা, তো যখন কালারটা এটা লিখা হয়ে গেল, এবার আমরা পরের লেখাটা লিখব, নিয়ে আসি পরিচালনায়, এইটুকু লিখব, পরিচালনায় টেক্সট টুল লিখব, দিয়ে এবার লিখব, এখানে ক্লিক করলাম যেখানে লিখব, তারপরে সাইজটাকে ঠিকঠাক করে সাইজ ছোট করে দিব, দেখতে পাচ্ছেন সাইজটা আমি ছোট করেছি, এত ছোটও নিব না, একটু বড় করি, আমি কন্ট্রোল দিয়ে টি প্রেস করেও বড় করে দিচ্ছি, এত বড় নিব, এখানে রাখি, এই জায়গাতে রাখলাম পরিচালনায়। এবার এটাকে আমি স্ট্রোক দিচ্ছি, দেখুন এবার বুঝতে পারবেন স্ট্রোকটা, এই দেখুন ব্ল্যাক দিলাম, ওকে করলাম, এবার সাইজটাকে বড় করে দিচ্ছি, দেখুন স্ট্রোক বোঝা যাচ্ছে, এবার কিন্তু বোঝা যাচ্ছে স্ট্রোক, এটা হয়ে গেল। এবার সমাজ উন্নয়ন পরিষদ লিখব পরিচালনায়, তো সমাজ উন্নয়ন পরিষদ কপি করে এখানে আমি নিয়ে চলে আসবো, আবার টেক্সট টুল নিলাম, ক্লিক করলাম, তারপর পেস্ট করে দিলাম। এবার এটাকে ফন্ট ফেসটাকে আমি করে দিব, একটু আলাদা ফন্ট ফেস করব, আমি এটা করতে যাচ্ছি সুতনমি, ফন্ট ফেস করলাম। এবার এটাকে মুভ টুলের সাহায্যে আমি নিয়ে চলে আসবো এই জায়গাতে, একটু কন্ট্রোল দেবে, টি প্রেস করে সাইজটাকে বড় করে নিব, এই দেখুন সাইজটা আমি বড় করে নিয়েছি, দেখুন সাইজটা বড় হয়েছে। তাহলে সাইজটা যখন বড় করে নিয়েছি, তখন আমরা এটাকে করব ব্যাকগ্রাউন্ড কালার করব হোয়াইট, আর স্ট্রোক কালার দিব ব্ল্যাক, এই দেখুন কোথা থেকে কি দিচ্ছে, এগুলো দেখতে থাকুন, ফলো করুন, অনেক কিছু শিখে যাবেন খুব তাড়াতাড়ি, আমি ফটোশপে অনেক ভিডিও দিয়েছি, এটা দেখুন শিখে যাবেন খুব ইজিলি ভাবে। হালকা করে স্ট্রোক দিলাম, অতটাও না, কম দিব একটু, দেখতে যেতে ভালো লাগে,
আচ্ছা ওকে করলাম। দেখুন এটা লেখা হয়ে গেছে, সমাজ উন্নয়ন পরিষদ লেখা হয়ে গেছে আমাদের কাছে।